আসসালামু আলাইকুম সবাইকে, টিআর একাডেমিতে স্বাগত। আজকে আমাদের যুব রসায়নের উপরে 18তম লেকচার। আমাদের অনেক অনেক লেকচার হয়ে গেছে, তো আজকে লেকচার টপিক হচ্ছে আমাদের পলিমারকরণ। আমাদের গতদিন আমরা পলিমারকরণের কি করেছি, আমরা নাইলন নিয়ে কাজ করেছি, মানে নাইলন যেভাবে আমরা উৎপন্ন করি, যতভাবে আমরা উৎপন্ন করতে পারি সেগুলো নিয়ে কাজ করেছি। আর আমরা আজকে পলিমারকরণের বাকি যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো, বা আমরা যে পলিমারকরণের যে বিক্রিয়াগুলো করি সেগুলো আমরা করব। প্লাস হচ্ছে আমাদের পলিমারকরণ করার পর তো আমাদের অধ্যায় শেষ। অধ্যায় শেষের পরে আমরা আসলে কি করব, আমরা কি জৈব রসায়ন কন্টিনিউ করব নাকি আমরা অন্য অধ্যায় শুরু করব। আসলে আমরা জৈব রসায়ন কন্টিনিউ করব, কেন কন্টিনিউ করব, আমরা তো অনেক বিক্রিয়া শেখাচ্ছি, অনেক কিছু করলাম, তারপরেও কেন আমরা জৈব রসায়ন কন্টিনিউ করব। কারণ আমাদের জৈব রসায়নের আমাদের যা পড়িয়েছে আমাদের সিলেবাস, আমাদের সিলেবাসের বাইরেও অনেক বিক্রিয়া প্লাস হচ্ছে অনেক জৈব যৌগের নামকরণ আসে। তো এইগুলো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই নামকরণগুলো আমাদের তাদেরকে দেখাই দিতে। তো আমিও সেটাই ভেবেছি যে নামকরণগুলো আমরা কয়েকদিন একটা দুইটা ক্লাস নেবো, যেগুলো আমাদের বিভিন্ন রকমের নামকরণ, সেগুলো নামকরণ আমরা দেখাই দেবো। প্লাস হচ্ছে আমাদের কয়েকটা বিক্রিয়া আছে, বিশেষ বিক্রিয়া বা তোমার হচ্ছে যেগুলো বলা হয় যে আমাদের সিলেবাসের বাইরে আমাদের অনেকগুলো দেওয়া আছে, আমাদের প্রশ্ন অনেকগুলো আসছে, তো সেইগুলোর কিছু কিছু আমরা আমরা সমাধান করার চেষ্টা করবো আমাদের জিনিস ক্লাস থেকে। তো আমাদের নর্মালি আজকের পরে আমাদের জৈব রসায়নের যে আমাদের সার্বিক সিলেবাস শেষ, কিন্তু আমাদের এক্সট্রা অনেক কোশ্চেন আসে, আমাদের বুয়েট কুয়েট রুয়েট রুয়েট এগুলো অনেকগুলোই আমাদের এক্সট্রা কিছু কোশ্চেন আসছে, নামকরণে এক্সট্রা আসছে, সেগুলো আমরা সামনের দিন থেকে মানে আমাদের সলভ করার চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথম বিক্রিয়া কী হবে, আমাদের ডেক্রন। আমাদের প্রথমে আমরা উৎপন্ন করবো হচ্ছে ডেক্রন। ডেক্রন আসলে আমাদের কিসে কিসে মানে আমরা কি কি মিলাই আমরা ডেক্রন তৈরি করব। ডেক্রন আমাদের প্রথম হচ্ছে লাগবে ট্রিথিলিক অ্যাসিড, ইথেন ডাইউইক, সরি ইথেন ডাইওল, আমার একটু ভুল হয়ে গেছে। তো প্রথমে লাগবে আমাদের ট্রিথিলিক অ্যাসিড। ট্রিথিলিক অ্যাসিডটা আমাদের কেমন আমরা দেখি, আমাদের ট্রিথিলিক অ্যাসিড হচ্ছে COOH, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রিথিলিক অ্যাসিড। আর আমাদের লাগবে সাথে ইথেন ডাইঅল, আমাদের ইথেন ডাইঅল এই দুইটা আমাদের মিশ্রিত হয়ে আমাদের বিক্রিয়াটা করবে। আমরা পলিমার করণের ক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, পলিমার করণ হলো পানি বিয়োজন করা। পলিমার করণের একটা মানে মানে অভিনব টেকনিক হচ্ছে তুমি পানি বিয়োজন করতে পারবে, মানে পানি নির্গত হয়ে যাবে, পলিমার করণ করার ফলে আমাদের পানি বের হয়ে যাবে। তো এখান থেকে আমরা সেম একটা প্রসেস করতে পারি আমরা পানিটা নির্গত করার জন্য। যদি আমরা এখানকার ওইস আর এখানকার হাইড্রোজেন মিলে আমরা একটা কাজ করি, তখন আমাদের কি হয়ে যায়, পানিটা নির্গত হয়ে যাবে, মানে এখান থেকে আমাদের এখনো পানি উৎপন্ন হতে পারে। তারপর আমাদের পানি নির্গত হলে আমাদের যেটা আমাদের পলিমার করণ সেটা বিক্রিয়াটা হয়ে যাবে। তো সেভাবে হলো আমরা পানিটা বিক্রিয়া মানে বের করে দিই। তারপর আমরা দেখি আমরা আঁকাচ্ছি, CO অক্সিজেন, CH2 CH2 OH। তো এটা হলো আমাদের নর্মাল সাধারণ একটা ডেক্রন অণু, আমাদের বলা হয় ডেক্রন অণু, ঠিক আছে। কিন্তু আমাদের যখন পলিমার করণে করবো তখন আমাদের কি, আমাদের ধরো একটার সাথে আর একটা এন সংখ্যক আমাদের যুক্ত হবে, তখন এন সংখ্যক যুক্ত করার জন্য আমাদের এন লেখার কোথাও ব্যবস্থা করতে হবে। তো দেখো এইরকম অণু যদি আরেকটা পাশে এরকম অণুর সাথে যুক্ত হয়, আমাদের ইলেকট্রন অণু যদি আরেকটা পাশে ইলেকট্রন অণুর সাথে যুক্ত হয়, তখন আমাদের কি হবে, আমার সাথে তো পানি উৎপন্ন হয় সেটা লিখলাম, তো তখন আমাদের কি হবে, তখন দেখো ওই অণুর যে আমাদের এই পাশে ওইস, আমাদের এই ওইস আর এই যে এখানকার হাইড্রোজেন, এই হাইড্রোজেন মিলে আমাদের কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। মানে পার্শ্ববর্তী অণুর ওইস এবং এখানকার মানে এই অণুর হাইড্রোজেন মিলে আমাদের কি করবে, পানি উৎপন্ন করবে। তো সেই ক্ষেত্রে যখন পানি উৎপন্ন করবে তাহলে আমাদের কি করতে হবে, এইটুকু আমাদের বাদ দিয়ে আমাদের আগামনে লিখতে হবে। তো আমাদের কি হবে তাহলে ডেক্রন অণু সৃষ্টি করছে, দেখ আমরা ঠিক আছে, এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেক্রন অণুটা আমরা বানাতে পারি, ডেক্রন পলিমার, সরি ডেক্রন, অথবা এটাকে বলা হয় টেরিলন, ডেক্রন অথবা টেরিলন। ঠিক আছে, তো এটা আমাদের প্রথম
বিক্রিয়া গেল আমাদের প্রথম পলিমার কোণের বিক্রিয়া। আচ্ছা করে তোমরা বুঝতে পারছো, তাহলে এইভাবে আমরা টেরিডিল গ্যাসিং এবং ইথেন ডাই অল থেকে আমরা কি করলাম, আমরা ডেক্রন অথবা টেরিলন প্রস্তুত করলাম। দেন এরপরে আমাদের আসে আছে ব্যাকেলাইট। ব্যাকলাইট প্লাস্টিক আমাদের কি দিয়ে উৎপন্ন হবে, ব্যাকলাইট প্লাস্টিক আমাদের উৎপন্ন করার যে আমাদের মৌলগুলো সেটা কি আমাদের কি মৌল বা যৌগ যেগুলো আমাদের উৎপন্ন করবে। তো আমাদের প্রথমত আমাদের ফেনল প্লাস হচ্ছে HCHO মানে আমাদের ফরমালডিহাইড, এই দুটো মিশ্রিত হয়ে আমাদের ব্যাকলাইট প্লাস্টিকে উৎপন্ন করবে। তাহলে চলো আমাদের এখানে কি উৎপন্ন করবে, আর এখানে মনে রাখতে হবে আমাদের ওএস কি নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক না, তাহলে অর্থ প্যারা এই নির্দেশকের অনুষ্ঠানে আমাদের হাইড্রোজেন দ্বারা অন্য কিছু প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, এই যে আমাদের এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে তিনটে হাইড্রোজেন, এখানে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে অর্থ প্যারা অবস্থানে। আমরা দেখে নিই কি হচ্ছে আমাদের এখানে। এইটা আমাদের অর্থপ্যারা অবস্থান, অর্থপ্যারা অবস্থানে আমরা এখানে আমরা এখন হাত দিলাম। ঠিক আছে, এটা হাত দিলার পরে আমাদের কি হবে, এখানে দেখো এখানে আমাদের CH2, আমাদের যে এখান থেকে আমাদের CH2 আসবে, CH2 এসে আবার আরেকটা আমাদের ফেনলের সাথে যুক্ত হবে। এভাবে চারটা ফেনলের সাথে এভাবে যুক্ত হওয়ার পরে তখন আমাদের সৃষ্টি করবে আমাদের একটা ব্যাকেলাই প্লাস্টিক অণু, বা তোমার হচ্ছে পলিমার করলে যেটা আমরা নর্মাল অণুটা লিখি সেটা। তো এটা হলো আমাদের ব্যাকলাইট প্লাস্টিকের পলিমার করণের সাধারণ অনুলিপি। ঠিক আছে, এভাবে আমাদের আমরা আঁকাইতে পারি এটা। ঠিক আছে, এটা আমাদের কি কি কাজে লাগে সেটা আমরা বলছিলাম, আমাদের জানতে হবে। তো এটা আমাদের নর্মালি সুইচ, আমাদের যে বৈদ্যুতিক সুইচ আছে সেই সুইচ, ফুটবল এগুলো সৃষ্টি করতে আমাদের আমাদের এই ব্যাকলাইট প্লাস্টিকটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের সুইচ ফুটবলে উৎপন্ন হলে আমাদের ব্যাকলাইট প্লাস্টিকটা উৎপন্ন করে। আমরা বুঝলাম যে ব্যাকলাইট প্লাস্টিক আমাদের কিভাবে তৈরি হয়। তাহলে ব্যাকলাইট প্লাস্টিক তৈরি করার পরে আমরা আরেকটা তৈরি করবো হচ্ছে মেলামাইন। এরপরে আমাদের অন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস প্লাস্টিকের মধ্যে, সেটা হলো আমাদের মেলামাইন। তো আমরা মেলামাইন কি দিয়ে তৈরি করি, আমাদের মেলামাইন আমরা তৈরি করি হচ্ছে ইউরিয়া দিয়ে। ইউরিয়া থেকে আমরা কি করি, মেলামাইন তৈরি করি। মেলামাইন তৈরি করে আমরা ইউরিয়া, ইউরিয়া থেকে, তো ইউরিয়ার সঙ্গে আমাদের CO NH2, এটা আমাদের ইউরিয়া। ইউরিয়ার সাথে আমাদের এখন একটা বিক্রিয়ক দেওয়া, বিক্রিয়ক সাথে প্রভাব, প্রভাব দেওয়ার পরে আমাদের সেটা প্রস্তুত হয়ে যাবে আমাদের মেলামাইনে। তো আমাদের প্রভাব হচ্ছে আমাদের তার দিতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের সৃষ্টি হয়ে যাবে কি আমাদের কাঙ্ক্ষিত যেটা আমাদের মেলামাইন সেইটা। তো সেটার ক্ষেত্রে আমাদের চক্র সৃষ্টি হবে কীভাবে, NC CN NC, আমাদের একটা ইয়া চাকরি সৃষ্টি হবে। আমরা আসলে লিখবো কিভাবে, আমাদের যে বেঞ্জিন চক্র আছে সেই বেঞ্জিন চক্রের মধ্যে এটা হবে, কিন্তু আমাদের এই তিনটা কার্বন থাকবে এবং তিনটা আমাদের নাইট্রোজেন থাকবে। তারপরে আমরা সবগুলো সাথে যুক্ত করে দেবো, যুক্ত করার পরে এক জায়গায় দেবো দ্বিবন্ধন, এক জায়গায় দেবো এক সিঙ্গেল বন্ধন, সেটা আছে আমাদের শেষ। দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন, আমরা জানি যে একটা পরপর আমাদের যেভাবে দ্বিবন্ধন হয় সেটা ক্ষেত্রে আমরা দিলাম। দেখো এখন আমাদের নাইট্রোজেনের কয়টা, তিনটে হাত আমাদের পূর্ণ হয়ে গেছে, তো কার্বনের কয়টা হাত পূর্ণ হয়েছে, তিনটে হাত পূর্ণ হয় না, এখন একটা হাত আছে। তো এই কার্বনের সাথে আমাদের কিছু যুক্ত হবে, সেটা হলো আমাদের NH2, NH2 আর হচ্ছে আমাদের NH2। তাহলে এটা আমাদের কি হলো, মেলামাইন সৃষ্টি হলো। তাহলে মেলামাইন আমাদের কি কাজে লাগে, ঠিক আছে, মেলামাইনে আমাদের কি কাজে লাগে সেটা আমাদের জানতে হবে। তো এটা আমাদের কি কাজে লাগে সেটা আমরা বলছিলাম যে বৈদ্যুতিক সামগ্রী, যে আমাদের বৈদ্যুতিক সুইচ যেগুলো আমাদের বলা হয় সেগুলোতে আমাদের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, বৈদ্যুতিক সামগ্রী সুইচ, তারপরে আঠা, এগুলোতে আমাদের তৈরিতে এগুলো ব্যবহার করা হয় আমাদের এই প্লাস্টিকের, আমাদের যে মেলামাইন সেটা হলো আমাদের এই কাজে ব্যবহার করা হয়।
তো মেলামাইন থেকে তো আমাদের পরবর্তী কাজ কি, আমাদের মেলামাইনের পরে আরেকটু কাজ আছে। মেলামাইন থেকে আমরা মেলাডোর সৃষ্টি করতে পারি, মেলামাইনের যে আমাদের এই অণু, এই অণু থেকে আমরা সৃষ্টি করতে পারি মেলাডোর। তাহলে আমরা মেলামাইন থেকে কিভাবে আমরা মেলাডোর সৃষ্টি করব, ঠিক আছে? এরপরে আমাদের মেলাডোর, মেলাডোর এই যে মেলামাইনের অণু আছে, সেই অণুর সাথে আমরা নর্মালি যুক্ত করব ফরমালডিহাইড, HCHO, ফরমালডিহাইড যুক্ত করব আমাদের HCHO, ঠিক আছে? ফরমালডিহাইড আমরা যুক্ত করব, ফরমালডিহাইড যুক্ত করার পরে আমাদের কি হবে, ফরমালডিহাইড যুক্ত করার পরে আমাদের যে এখানে আমাদের যে এনিস আছে, এই যে এনিসের যে বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধন ভেঙে যেয়ে এরপরে আমাদের এখানে এই যেটা প্রবেশ করবে। তো এখান থেকে আমাদের লেখা পছন্দ হলো, আমরা এই সাইডে বিক্রিয়াটা লিখছি, মানে এই যে বিক্রিয়াটা আমরা আমাদের মেলাডোরটা উৎপন্ন হবে সেটা আমরা এই পাশে লিখছি, ঠিক আছে? তো আমাদের কেমন হবে, নাইট্রোজেন কার্বন, তো সেম ভাবে আমরা আগের মতো আমরা আঁকাচ্ছি, ঠিক আছে? এখানে এনএইচ আর এখানে আমার উৎপন্ন হবে সেই আমাদের যেটা আমরা বলছিলাম সিএইচ টু প্রবেশ করবে। তাহলে এখানকার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি হবে, এনএইচ, এবং বন্ধন আমাদের থাকবে একটা, এখানে আমাদের এনএইচ, আমাদের যদি আমরা যখন আমরা এই যে এটা লিখবো তখন আর ক্ষেত্রে আমাদের ওইটা আঁকাতে হবে না, এখান ক্ষেত্রে দিতে হবে না। তো আমাদের এন সংখ্যক কোনো মিলে আমাদের এটা সৃষ্টি করবে, ঠিক আছে? তাহলে তখন আমাদের উৎপন্ন হয়ে গেলে আমাদের কি এটা মেলাডোর, ঠিক আছে? মেলাডোর। তা মেলাডোর আমাদের কি কাজে লাগে, তা আমাদের প্লাস্টিকের যে জিনিসপত্র, আমাদের খাবারে প্লেট বা মগ যেগুলো আমরা দেখতে পাই, সেই সবগুলো আমাদের এই মেলাডোর দিয়ে সৃষ্টি করা হয়। এই সব কিছু দিয়ে আমাদের কি দিয়ে সৃষ্টি করা হয়, এই মেলাডোর দিয়ে সৃষ্টি করা। তাহলে আমরা মেলামাইন রিলেটেড কর্মদান আমরা যে কাজ করা হয় সেটা আমরা বুঝতে পারলাম, আমাদের কি কি দিয়ে আমাদের কাজ করা হয়। তাহলে আমরা এই রিলেটেড আমাদের শেষ, তারপরে আমরা অন্য একটা টপিকে যাচ্ছি, আমাদের উৎপন্ন করবো হচ্ছে ট্রাই অক্সাল। ট্রাই অক্সালটা আমাদের কি দিয়ে তৈরি করা হয়, ট্রাই অক্সাল আমাদের কি দিয়ে তৈরি করা হয়, আমাদের ফরমালডিহাইড দ্বারা। আমাদের এখানে অনেক দেখবে যে অনেক ক্ষেত্রে আমাদের ফরমালডিহাইড লাগতেছে, কারণ ফরমালডিহাইড কিন্তু ফরমালিন তৈরিতে লাগে। তোমরা জানো যে 40% আমাদের যদি ফরমালডিহাইড থাকে তাহলে তখন সরি ফরমালডিহাইড তখন আমাদের কেটে বলি ফরমালিন। তো তাহলে আমাদের এখানে তিন অণু এইচসিএইচও লাগবে, আর আমাদের এখানে বিক্রিয়ক হিসেবে আমাদের কাজ করবে হচ্ছে, আমাদের সাহায্য করবে মানে প্রভাবক হিসেবে কাজ করে সালফিউরিক অ্যাসিডটা 20°C। তো তারপরে আমাদের উৎপন্ন হবে আমাদের মূলত আমাদের ট্রাই অক্সাল। তা ট্রাই অক্সালটা কেমন আকৃতি, ট্রাই অক্সালটা মূলত বেঞ্জিন আকৃতি। তা আমাদের বেঞ্জিন আকৃতিটা কেমন দেখা যাবে, কার্বন অক্সিজেন অক্সিজেন কার্বন কার্বন অক্সিজেন, মানে বেঞ্জিন যেরকম আমাদের আকৃতি হয় প্রায় সেম আকৃতি, কিন্তু এটা আমাদের বেঞ্জিনের ক্ষেত্রে কোনো দ্বিবন্ধন থাকবে না, আর কার্বনের ক্ষেত্রে থাকবে হচ্ছে H2 হাইড্রোজেন। তো এইটাই হলো আমাদের ট্রাই অক্সাল। তো আমরা ট্রাই অক্সাল দেখলাম, তো ট্রাই অক্সালের কাজ কি, চা কাজ না জানলে তো আমাদের ট্রাই অক্সাল জেনে আমাদের লাভ নেই। তো ট্রাই অক্সালের, ট্রাই অক্সালের কাজ হচ্ছে চেতনানাশক, ঠিক আছে? এটা চেতনানাশক হিসেবে কাজ করে, মানে চেতনানাশক বিভিন্ন জিনিসপত্র আছে সেই জিনিসপত্রে আমাদের এটা ট্রাই অক্সাল ইউজ করা হয়। তো এটা হলো আমাদের প্রথম উপযুক্ত বিক্রিয়া। তারপরে আমাদের আসে যে প্যারালডিহাইড, আমাদের প্যারালডিহাইড, তো আমাদের প্যারালডিহাইড আমরা কি দিয়ে প্রস্তুত করি, আমাদের প্যারালডিহাইড প্রস্তুত করি আমরা ইথানল দ্বারা, ঠিক আছে? আমাদের মধ্যে ইথানল দ্বারা কাজ করলাম, এবার আমরা ইথানল দ্বারা কাজ করবো CH3CHO, সবই তো আমাদের অ্যালডিহাইড, এটা আমরা নর্মাল নাম বলছিলাম, এখানে আমাদের ফর্মাল নাম বা আইইউপিএসি নাম আমরা বলছি। এটাদের ক্ষেত্রে আমাদের সেম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কাজ হবে, সেম বিক্রিয়ার ক্ষেত্রে মানে আমাদের সালফিউরিক অ্যাসিড আর আমাদের 20°C আমাদের প্রভাবক হিসেবে কাজ করবে। তারপরে আমাদের উৎপন্ন হবে যে আমাদের প্যারালডিহাইড, আমাদের সেম প্রসেস আমাদের যেটা আমাদের কার্বন, আমাদের বেঞ্জিন চক্রের মতো সেই রকমই আমাদের বেঞ্জিন চক্রের মতো কাজ হবে। তো আমাদের কার্বন, তারপরে আমাদের অক্সিজেন অক্সিজেন কার্বন অক্সিজেন। তো আমাদের নর্মালি অক্সিজেনের ক্ষেত্রে আমাদের কোনো কিছু যুক্ত হবে না, কিন্তু যুক্ত হবে কার্বনের ক্ষেত্রে। দেখো কার্বনের আমাদের এখানে দুইটা হাত ফাঁকা আছে, একটা হাতে আমাদের হাইড্রোজেন হবে আর একটা হবে CH3,
হাইড্রোজেন CH3 হাইড্রোজেন আর আমাদের এখানে আসবে CH3 তো এইভাবে আমরা এটা উৎপন্ন করতে পারি আমাদের প্যারালডিহাইডের আমাদের কাজ কি আমাদের প্রত্যেকটা যন্ত্র আমাদের জানতে হবে এবং কাজ জানতে হবে এটা আমাদের ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ঠিক আছে ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় তোমরা আবার কেউ ঘুমের ওষুধ তৈরি করতে যাও না এটা দিয়ে ঠিক আছে দেখবে যে তোমরা নিজে ঘুমাই গেছো তো এসব কাজ করতে যাও না নর্মালি তোমরা পড়াশোনা করো কারণ তোমাদের এটা তৈরি করা আমাদের পক্ষে নর্মাল আমাদের মানুষের পক্ষে পসিবল না এইভাবে ঠিক আছে চেষ্টা করতে যাও না প্যারালডিহাইড তারপরে আমাদের আসবে যে মেটালডিহাইড আমাদের মেটাল ডিহাইড আমাদের সেম জিনিসই কিন্তু আমরা কাজ করব আমাদের একটু স্লাইটলি চেঞ্জ হবে CH3 CHO আমাদের যে প্রভাবক ছিল সেই প্রভাবক একটু চেঞ্জ হবে এই সিচুয়েশন কোনে সালফিউরিক অ্যাসিডই থাকবে কিন্তু আমাদের তাপমাত্রা হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে তখনই আমাদের ঘটবে বিপত্তিটা বিপত্তিটা কি এমন বিপত্তি আমাদের দেখো আমাদের এখানে হবে CH3 CH তখন আমাদের যে অক্সিজেন সাথে দ্বিবন্ধ সেই অক্সিজেন সাথে দ্বিবন্ধটা ভেঙে যাবে ভেঙে যায় আমাদের এই পাশে একটা অক্সিজেন আর এই পাশে একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে তো এইভাবে আমাদের এটা যুক্ত হবে তারপরে আমাদের এখানে CH মানে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে যাবে তো এখানে আমাদের আবার কি যুক্ত হবে CH যুক্ত হবে CH3 দেন অক্সিজেন CH3 এবং এটার মধ্যে আমাদের একটা অক্সিজেন থাকবে তো এইটাই হলো আমাদের সেই চতুর্ভুজাকার বলা যায় চতুর্ভুজাকার তোমরা আগাইতে পারো তো মাঝখানে অক্সিজেন অক্সিজেন দিয়ে তো আমাদের এটা হচ্ছে আমাদের মেটাল ডিহাইড তো আমাদের প্রত্যেকটাই আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ এটা হচ্ছে আমাদের পিচ্ছিলকারক পদার্থ ঠিক আছে তো এটা আমাদের পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কাজ করে আমাদের মেটাল ডিহাইড তাহলে এরপরে আমরা দেখো আমরা কত অনেকগুলো বিক্রিয়া কিন্তু শিখেছি এটা আমাদের 3 হবে ঠিক আছে অনেকগুলো আমরা বিক্রিয়া আমাদের যে আমাদের যে কাজটা সেই কাজটার জন্য অনেকগুলো বিক্রিয়া শিখছে আমাদের পলিমারকরণের এরপরে আমরা খুবই মানে প্রায় শেষের দিকে তারপরে আমাদের যে একটি মানে বহুল প্রচলিত জিনিস শিখবো সেটা হচ্ছে হেক্সামিন এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখে আসার কথা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এগুলো নিয়ে খুব প্রশ্ন ছিল তো হেক্সামিনটা আমাদের শিখে আসার কথা তাহলে হেক্সামিনটা আমরা কিভাবে উৎপন্ন করবো হেক্সামিন হেক্সামিনের ক্ষেত্রে আমাদের সেম জিনিস লাগবে HCHO আমাদের খুবই বহুল ব্যবহৃত অ্যালডিহাইডটা আমাদের এখানে লাগবে আমাদের অ্যালডিহাইডটা দেখো আমরা বহুল ব্যবহৃত করতেছি ফর্মালডিহাইড তারপর আমাদের সাথে যুক্ত হবে হচ্ছে NH3 মানে অ্যামোনিয়া তো এখানে আমাদের সেম ভাবে আমাদের বেঞ্জিন চক্রের মতো একটু আঁকাইতে হবে তাহলে প্রথমে আমরা বেঞ্জিন চক্রের মতো আঁকাবো তারপরে আমরা অন্য কিছু করব তো আমাদের প্রথমে হচ্ছে নাইট্রোজেন তারপর আমাদের কার্বন নিচে আঁকা উচিত আমাদের কার্বন কার্বন নাইট্রোজেন নাইট্রোজেন কার্বন তাহলে নর্মালি আমাদের বেঞ্জিন চক্রের মতো আমাদের দ্বিবন্ধন দেখতে হবে এখানে দ্বিবন্ধন 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 তাহলে আমাদের দেখো নাইট্রোজেনের বন্ধনগুলো পূর্ণ হয়ে গেছে কিন্তু আমাদের যে কার্বন সেই কার্বনের বন্ধনগুলো এখনো ফাঁকা আছে সেই কার্বনের বন্ধনগুলো পূর্ণ করতে আমাদের মাঝখানে একটু অন্যরকমের কাজ হবে সেই মাঝখানে আমাদের একটা নাইট্রোজেন যুক্ত হবে সেই নাইট্রোজেনের সাথে এইগুলোর মানে আমাদের বন্ধন সৃষ্টি হবে CH2 দ্বারা ঠিক আছে নাইট্রোজেন দেখো তিন হাতে আমাদের ইয়া থাকে নাইট্রোজেনের তিন হাত এবং আমাদের কার্বনের চার হাত আমাদের পূর্ণ থাকে এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত হেক্সামিন আকারটা একটু কেমন যেন উইয়ার্ড কিন্তু আমাদের এটাই হেক্সামিন এবং হেক্সামিনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া হেক্সামিনটা আমাদের লাগে আছে বাত জ্বরের ঔষধ এবং মূত্রাশয়ের ঔষধ হিসেবে মানে বাত জ্বর ও মূত্রাশয়ের ঔষধ তৈরিতে ঠিক আছে এই দুটো জিনিস তৈরি করতে গেলে আমাদের এই যে হেক্সামিনটা প্রয়োজন হয় আমাদের যে এক্সামিন প্রয়োজন আছে সেই এক্সামিনটা আমাদের প্রয়োজন হয় তাহলে এইভাবে আমরা দেখো আমাদের পলিমারকরণের যতগুলো বিক্রিয়া আছে সেগুলো আমরা করে ফেললাম এরপরে আমাদের মনে হয় না কোনো বাকি বিক্রিয়া আছে পলিমারকরণের যদি থাকে আমাদের যদি কোনো বাকি থেকে থাকে তো আমরা বললাম সামনে আমাদের বিক্রিয়া করাবো সেই বিক্রিয়া করানোর সময় আমরা তোমাদের ওই বিক্রিয়াটা করিয়ে দেবো ইনশাল্লাহ আর আমরা সামনে ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাস করার চেষ্টা করাচ্ছি আমাদের তো কিছু বাকি ছিল কয়েকদিন আমাদের গ্যাপ ছিল সেই গ্যাপগুলো আমরা পূর্ণ করার চেষ্টা করছি আশা করি তোমরা পাশে থাকবে
এবং আমাদেরকে সাপোর্ট করে যাবে যেন আমরা নতুন নতুন ভিডিও তোমাদেরকে আনতে পারি। আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের ফেসবুক এবং গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন অ্যাডমিশনের টাইম যে কোনো সমস্যা, যে কোনো অঙ্ক বা ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বা যে কোনো রিলেটেড আমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে গ্রুপে যেয়ে আমাদেরকে তোমরা মানে পোস্ট করতে পারো, আমরা সমস্যা নাই। প্লাস হচ্ছে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি মেসেজও করতে পারো। আমাদের ওখানে গ্রুপে গেলে তোমরা দেখতে পাবা যে আমাদের আইডিগুলো কি। তো তোমরা আমাদের ইন্ডিভিজুয়ালি তোমাদের মেসেজও করতে পারো যে ভাই এটা সমস্যা, এটা সলভ আমাদের দেন, আর সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ যতদূর পারি আমরা চেষ্টা করব আমাদের ওই সলভটা তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।